তো পাওয়ার টিলারের কথা বলতে গেলে প্রথমেই আসে আমাদের যে টিলারটা সেটা হচ্ছে উইডার টিলার। এটা হচ্ছে টু স্টকের 52 সিসি একটি উইডার টিলার। অনেকে এই টিলারটাকে বিভিন্নভাবে পাওয়ার টিলার নামে বলে বিক্রয় করে, কিন্তু আসলে এটা হচ্ছে উইডার টিলার। এই পাওয়ার টিলারটা বা এই উইডার টিলারটা দিয়ে সেফ আপনি আগাছা পরিষ্কার করতে পারবেন। অনেক সময় দেখবেন ইউটিউবে বিভিন্ন কম বাজেটের টিলার দেখা যায়, এই টিলারগুলোকে বিক্রয় করা হয়। তো এটা হচ্ছে সব থেকে কম বাজেটের ভিতরে একটি উইডার টিলার, অর্থাৎ আপনার আগাছা পরিষ্কার হবে। দেখেন এর যে ফালগুলো আছে, এটা হচ্ছে বেলেট ফাল, উইডিং ফাল। এখানে মোট আপনার 4-4 8টা এবং দাঁত আছে হচ্ছে আপনার প্রত্যেকটায় 4টা করে, অর্থাৎ এখানে 8টা, এখানে 8টা, 16টা ফালের বিড আছে এবং টোটাল 4টা ফাল আছে, যেভাবে বুঝেন। তো এটা হচ্ছে টু স্ট্রোক একটি ইঞ্জিন। টু স্ট্রোক ইঞ্জিনগুলো তেল মবিল একসাথে দিতে হয়, এটা এখানে তেল মবিল একসাথে দিতে হয়। এবং এটা হচ্ছে রিকয়েল স্টার্ট, অর্থাৎ টেনে স্টার্ট করতে হবে। এটা হচ্ছে পেট্রোল অথবা অক্টেন, যে কোনোটা দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে একটাই, এটা আপনার আগাছা পরিষ্কারের জন্য বেস্ট একটি উইডিং টিলার। কম বাজেটের ভিতরে আপনি যদি উইডিংয়ের কাজ করতে চান, আপনার শাক সবজির ভিতরে আগাছার ভিতরে যে উইডিংয়ের কাজগুলো করতে চান, এই কাজগুলো করার জন্য এটা হচ্ছে বেস্ট একটি টিলার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই টু স্টক উইডার টিলারটা মার্কেট থেকে কখনও পাওয়ার টিলার বলে অবশ্যই আপনারা ক্রয় করবেন।